যখনই আমি একটা জিনিসকে পজিটিভ ধরে নিয়ে আগাইছি, নেগেটিভ পজিটিভ অ্যাপেন্ডে যাই হোক, আমি পজিটিভ ধরে আগাচ্ছি, কোন একটা বাজে জিনিস ঘটছে তোমার সাথে, তুমি যখন এটাকে এটাতে সন্তুষ্ট হয়ে বা তুমি এটাতে ধরো আমি ঠিক আছে মেনে নিলাম বলে তুমি গেছো, তুমি এটা ধরে যখন আগাবা, তোমার লাইফ এমন স্টেজ আল্লাহ নিয়ে আসবেন যখন তোমার মনে হবে যে ওইটা যদি না হইতো আমার লাইফে এই সময়টা আসতো না, এবং তখন ওই আফসোসটা তোমার সন্তুষ্টির কারণ হয়ে যাবে। এবং মানে 180 ডিগ্রিতে ঘোরাও, তুমি যদি এটা অসন্তুষ্ট হও, এই অসন্তুষ্টি তোমার সারা জীবন থাকবে। এটা তুমি এটা পুরাটাই আপেক্ষিক, তুমি এই যে তুমি যেভাবে চাইবা আল্লাহ তোমার সেভাবে করে দিবেন। তুমি যদি সন্তুষ্ট থাকো, এমন ঘটনা তোমার সামনে আসবে সামনে যেটা কারণে তোমার মনে হবে ওইটা যদি আমার সাথে না ঘটতো তাইলেই খারাপ হইতো। আমার একমত একমত মত একমতের কিছু নাই। আমার কথা হচ্ছে, যদি যদি কোরআন বা হাদিস থেকে যদি কোনো কিছুকে বলা হয় আমার জন্য এটা এটাই রিয়েলিটি, আমি সেটাই রিয়েলিটি মেনে নিতে বাধ্য, আমি এটা আমার লজিকে ধরুক অথবা না ধরুক। ফোকাস আসার সুযোগ হচ্ছে তুমি যদি সামহাও কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে মোবাইলটা নষ্ট করে ফেলো। আমি লাইফে যতবার কোনো কিছু করছি যেটা পরবর্তীতে আমি আমারে সারপ্রাইজ করছে, অন্য মানুষও সারপ্রাইজ করছে, ততবারই কোনো না কোনো ভাবে আমার মোবাইল নষ্ট ছিল। এইচএসসিতে ইয়ার চেঞ্জে রেজাল্ট খারাপ করছিলাম, 3.60 পাইছি, বুঝছো? আমি ফার্স্ট টার্মে হয়েছিলাম ফিফথ, ইয়ার চেঞ্জে পাইছি 3.60, মানে লেভেলটা তুমি বুঝো। এ প্লাস আমার কাছে কোনো ইস্যুই না, আমার কাছে ইস্যু হচ্ছে আমি পজিশন কত পাচ্ছি, সেটা পজিশন ফিফথ হয়েছিলাম এমসি কলেজে। ইয়ার চেঞ্জ আস্তে আস্তে ওই যে টিলাই টিলাই ঘুরছি, ঘুরতে ঘুরতে পড়াশোনার চাঙ্গে উঠছে, 3.60 পাইছে। এরপরে কোনো এক কারণে বাসায় তো অনেক অপমান সহ্য করতে হয়েছে, সেজন্য কোনো এক কারণে ধরো রাগ করে বাসায় মোবাইল ভেঙে ফেলছিলাম। তো মোবাইল ভেঙে ফেলছি, আমার বাসায় ডিশ ছিল না, আর ডিশ এখনো নাই, আমার বাসায় কখনোই স্যাটেলাইট চ্যানেল ছিল না। যাই হোক, তো ডিশ নাই, বাসায় কোনো পিসি নাই, মোবাইল ছিল আমার একমাত্র সোর্স অফ এন্টারটেনমেন্ট, তো ওটাও ভেঙে ফেলছি, এখন কি করব। এখন যখন তোমার ডিস্ট্রাকশন চলে যায় লাইফ থেকে, তখন রিয়েলিটিটা হিট করে ভালো মতো, মানে তখন তো চিন্তা করার সময় পাই আমরা, ডিস্ট্রাকশন থাকলে চিন্তা করার সময় তো পাই না, এই একটা ওই একটা এই রিল ওই রিল দেখতে দেখতে কিন্তু সময় শেষ। তো ওই সময়টাতে আমার মাথায় আসছে আস্তে আস্তে যে আমার তো অবস্থা বেশি খারাপ, কেমিস্ট্রিতে কিছুই পারেনি, এইরকম অবস্থা ছিল। তো সেই যে আমার ইয়ার চেঞ্জের সময় মোবাইলটা নষ্ট করে ফেলা, নিজের হাতে ভেঙে ফেলা, এটা কিন্তু পরে একটা বিশাল বড় ব্লেসিং ছিল। আমি পুরা ইন্টার লাইফ পরবর্তী পুরো লাইফটা, সেকেন্ড ইয়ার প্রি টেস্ট টেস্ট যাই বলো না কেন, পুরাটা অংশই কিন্তু আমি মোবাইল ছেড়ে পার করছি। জাস্ট বাসার মোবাইল কলেজে যাওয়ার সময় নিয়ে যেতাম, সিম ঢুকে আইসা, তো শেষ আমার কাজ, আমার কোনো কাজ ছিল না। তো ওই সময়টা পরবর্তীতে কিন্তু আমি আবার বাউন্স ব্যাক করতে পারছি। তো এই যে কামব্যাকের যে ব্যাপারটা, কামব্যাকের পোস্ট দিয়ে কামব্যাক হয় না, কামব্যাকের ভিডিও দেখে কামব্যাক হয় না, কামব্যাক করার জন্য লিটারেলি তোমার ওই রাস্তাটাই অফ করে দিতে হয়। এবং সেটা সবসময় যে আমরা ইচ্ছা করে করি ব্যাপারটা এরকম না, মাঝে মধ্যে আল্লাহ এমন অ্যাক্সিডেন্ট লাইফে নিয়ে আসেন, এই যে আমার রাগ চলে আসলো হঠাৎ ভেঙে ফেলছি। এই কাজ আমি একবার করছি জীবনে, এরকম না অনেকবার আমি মোবাইল ভাঙছি, আমার অনেকগুলো মোবাইল আমি নিজে হাতে ভাঙছি। তো এটা কিন্তু পরিবর্তে আমার বিশাল করে কাজ। এরপরে আমি মোবাইল কিনছি কবে, ভার্সিটিতে চান্স পাওয়ার পরে আর মোবাইল কিনছি পরে, এর আগে আর আমি মোবাইল কিনি নেই, বুঝছো? তো এই গেল একটা, এবং রেজাল্ট তো তোমরা সবাই জানো যে পরবর্তীতে আমার আসলে আর পিছনের যে ভুলগুলা সেগুলোর প্রতি আমার কোনো আফসোস আর থাকে নাই, কারণ যখন একটা রেজাল্ট পেয়ে যাই পিছনের কিন্তু দুঃখ আর মনে থাকে না, যে আসলে আফসোস থাকে না যে যা পেয়ে গেছি আর যা করে আসি তাতে অনেক বেশি পেয়ে গেছি, তো আল্লাহ ভুলাই দিছেন ওইগুলা। আবার ফাস্ট ফরওয়ার্ড, এখনকার সময় অনেক বেশি মোবাইল ইউজ করতেছিলাম, দেখা যায় বেঁচে বসে বসে নেটফ্লিক্স দেখতেছিলাম, আমি অনেকেই জানেন আমি বসে নেটফ্লিক্স ই দেখতাম, মুভি দেখতাম আর সিরিজ দেখতাম বসে বসে ক্লাসে, একটা ম্যাথ দিয়ে ম্যাথে দেওয়ার কথা 5 মিনিট দিয়ে দিছি 10 মিনিট, দাও তোমরা করো নিজে নিজে, আমি বসে বসে দেখতেছি, ডিস্ট্রাকশন না, আর মাথায় ক্রিয়েটিভিটি আসে না ডিস্ট্রাকশন থাকতে, যে আমি একটা টপিক একটু ভালো মতো বুঝাবো। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই যে আবার ডিস্ট্রাকশন চলে আসছে না, মানে এটা তো আরেক সেক্টর যে আমি পড়াবো, আমার আমার পড়ার প্রতি আমার কনসেন্ট্রেশন থাকা উচিত, যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি একটা টপিক বইয়ের ভাষা বলে তো বোঝাই দেওয়া যায়, বাট নিজের থেকে যে দেয়াটা ওইটা কমে গেছিল আস্তে আস্তে, আমার কাছে মনে হচ্ছিল তখন 23 পেজের ঘটনা এটা। তো কোন এক ক্লাসে অগস্টের দিকে 2022 সালে না 23 সালের দিকে এরকম ভাবে ওই ডায়াস ছিল না, তো হাত থেকে মোবাইলটা উপর থেকে নিচে পড়ে গেছে, নিচে পড়ে ডিসপ্লে চলে গেছে। তা আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম ডিস্ট্রাকশন কমানোর জন্য মোবাইল ইউজ করা কমাই দেওয়া উচিত, তখন আমি ভাবছি তাহলে মোবাইল যেহেতু চলেই গেছে হাত থেকে পড়ে, এখন আর এটা ঠিক না করি। পরে করছে কি, আমি দেখলাম যে দেখি 1 সপ্তাহ পার করা যায় কিনা, দেখলাম পার হচ্ছে ভালোই, খারাপ না, তাহলে ভাবলাম তাহলে 1 মাস দেখি, এভাবে করে করে আমি পুরো 1 বছর পার করছি। এবং এই 1 বছর আমার যে চেঞ্জ গুলো আসছে, মানে এটা আসলে বলে বোঝানো টাফ, যে আমি নর্মালি সিএনজি তে বসে তো মোবাইল চালাইতাম,
ইয়ারফোন থাকতো, মোবাইল চালাইতাম, কন্টিনিউয়াসলি মোবাইল ইউজ করেছিলাম, তখন সিএনজিতে বসে আমি দেখতাম আশপাশের দোকান, দেখতাম ফলের দোকান, দেখতাম, মাথায় চিন্তা আসতো বিভিন্ন যে কি করা যায় কি না করা যায়, রিয়েলিটি হিট করতো। তখন আস্তে আস্তে দেখা গেছে আমি আবার মনোযোগী হয়ে গেছি। 1 বছর কিন্তু টানা মোবাইল চালাছিলাম, তখন যা করছি ক্যাম্প স্ক্যানার দরকার স্টুডেন্টদের মোবাইল দিয়ে কাজ চালিয়ে ফেলছি, ওদের ওর মোবাইল দিয়ে করে ফেলছি, বা বাসায় তো স্মার্টফোন আছেই, দু একজনের তো আছেই স্মার্টফোন, তো ওদেরটা দিয়ে কাজ চালাইছি। ইনফ্যাক্ট এই যে বাসায়, এই যে বাসা থেকে মেসেজ দিয়ে বেরিতাম গ্রুপ থেকে যে আজকে তোমাদের ক্লাস এটাই, বাসা থেকে বের হয়ে আসছি না, তখন যেটা হইতো যে ক্লাস মাঝখানে স্কিপ করার সুযোগ নেই, আমি তো বলে দিছি বাসা থেকে, এরপরে আমার কেউ কিন্তু আর হোয়াটসঅ্যাপে নকলে পাবে না বা মেসেঞ্জারে নকলে পাবে না, কারণ আমার তো মোবাইল নেই। তো এইভাবে পুরা একদম পুরা এনালগ হওয়ার পরে তখন আস্তে আস্তে দেখা গেছে আমার পড়ানোর প্রতিও ইন্টারেস্ট বাড়ছে, বা পড়ানোর প্রতি আমার ফোকাসটা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। এই যে দেখো ওই সময়টাতে কিন্তু মূলত ওই রেকর্ড গুলা করা, ভিডিও গুলা যেগুলা সেগুলো ওই সময় করা, ওই যে চ্যানেলের যে সাডেন একটা স্পাইক, 3,000 ফলোয়ার থেকে গত বছরের কোন মাস, অগস্টের দিকে 3,500 ফলোয়ার ছিল, তাও সেটা কত সাল থেকে, 2020 সাল থেকে শুরু করে। 2020 সালে মূলত পেজ ওপেন করছিলাম লকডাউনের সময়, মেবি এর আগে চ্যানেল ছিল অনেক আগে থেকে, বা চ্যানেল তার ভিডিও নর্মাল ক্যাজুয়ালি হালকা পাতলা দিতাম, বাট পেজ খুলছি 2020-এর দিকে লকডাউনের সময় থেকে শুরু করছিলাম পেজটা, এর একটু আগে, তখন থেকে শুরু করে মাত্র 3,500 ছিল অগস্টে, আর গত বছরের অগস্ট থেকে এত স্পাইক হয়েছে, মানে ওই সময়টাতে তো আমার আমার প্রায় 40-এর আশপাশে চলে গেছিল ফলোয়ার। হ্যাঁ, 1,000 পেজের ফলোয়ার তো এটাই তুমি দেখছো, মানে যতবার লাইফে কোনো একটা স্পাইক আসে, কোনো না কোনো ভাবে তুমি কোনো একটা হার্ডশিপের ভেতর দিয়ে যাওয়া লাগে। এখন এটা তুমি নিজে থেকে যাও, নিজে ইঞ্জিনিয়ারিং করে যাও, অথবা আল্লাহ তোমার লাইফে এমন অ্যাক্সিডেন্ট নিয়ে আসেন সেটার কারণে যাও, তুমি যাবা, এবং যখন এরকম সিচুয়েশন আসবে বুঝবা সামথিং ইজ গোনা হ্যাপেন। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি কোনো জিনিসকে পজিটিভলি নিলে আল্লাহ সেটা পজিটিভলি চেঞ্জ করে দেন, তুমি কোনো জিনিসকে নেগেটিভলি নিলে আল্লাহ সেটাকে নেগেটিভলি চেঞ্জ করে দেন। সো লাইফে যাই হোক, তুমি যদি সেটাকে পজিটিভলি নিতে পারো, বা তুমি যদি জাস্ট ওই যে কথাটা হচ্ছে এটাই, লাইফে তোমার যাই আসুক, তুমি যদি অসন্তুষ্ট না হও, যদি বলো যে আল্লাহ তোমাকে যা দিছেন তাতে তুমি সন্তুষ্ট, ইভেন ইফ দ্যাট হার্টস ইউ, ইভেন ইফ দ্যাট মেক্স ইউ স্যাড, তো এটা তো ন্যাচারাল একটা ই না, হঠাৎ করে যদি এখন এই মোবাইলটাই পড়ে যায় হাত থেকে, সামান্য একটা ধাক্কা তো খাবো, বাট মানুষের সমস্যা হচ্ছে মানুষজন দুঃখকে পেলে পুষে বড় করে, দে মেক ইট এ পেট, পালে হাতায় দুঃখরে হাতায় থাকতে বড় করে ফেলে, তো সেটা পরে তারে খেয়ে ফেলে, বুঝছো, দুঃখকে কখনো পালতে হয় না। আর এটার পিছে একটা বড় কারণ হচ্ছে দুঃখ বিলাস, এটাকে তো দুঃখ বিলাস বলে, দুঃখকে নিয়ে রোমান্টিসাইজ করা, তাই না? তো এই কাজটা আমি কখনো করি না, আমার কাজ হচ্ছে দুঃখ আসছে, স্যাডনেস আসছে, এটা থেকে যত দ্রুত বের হওয়া যায়, তোমার যদি বের হওয়ার ইচ্ছা থাকে বের হইতে পারবা, যদি বের না হওয়ার ইচ্ছা থাকে তুমি এখন কান্দো, গান শুনো, আর ডিপ্রেস হইতে, এগুলো কখনোই তোমার ভালো জায়গায় নিয়ে যাবে না, এগুলো তোমার ডিপ্রেশনকে আরো বাড়াবে, মানে এটা তোমাকে ইন্টেন্সিফাই করে ফেলে, ঠিক আছে? অনেক ক্ষেত্রেই তোমার দুঃখ, মনে করি এইটুকু, তুমি যখন দুঃখের গান শুনবা তোমার দুঃখ তো এইটুকু না, তোমার দুঃখটা মনে হবে তোমার কাছে এইটুকু, এবং সেই দুঃখ আসলে এইটুকু হয়ে যাবে তোমার জন্য পরে, কারণ সব এভরিথিং ইজ হ্যাপিং ইন দ্য মাইন্ড, ব্রেনের মধ্যে কিন্তু ঘটনাগুলো ঘটছে, তখন এটা তোমার খেয়ে ফেলবে। আর একটা মজার ব্যাপার তোমারে বলি, তোমার লাইফে যখন কিছু নেগেটিভ ঘটবে তুমি যখন সেটা সন্তুষ্ট থাকবা, সন্তুষ্ট মানে কি যে আল্লাহ এইটা তোমার লাইফে আসছেন, এখন তুমি অসন্তুষ্ট হচ্ছ না, বা তুমি সামহাও বলতেছো যে আলহামদুলিল্লাহ, বললাম যে যেটাই হয়েছে আমার লাইফে আমি ধৈর্য ধরো, আল্লাহ তো বলছেন সবর করতে, সবর কিন্তু লাইফের খুবই গুরুত্বপূর্ণ পার্ট, তুমি যদি লাইফে সবর করা না শিখো, ধৈর্য ধরা না শিখো, তাহলে লাইফে তুমি কোনো যাবে না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে কষ্টের পরে সুখ আসে বলে একটা আয়াত, এটার ব্যাখ্যা তো অনেক ডিপ, ওই ব্যাখ্যা তো আমি কখনোই যাবো না, বাট আমি পার্সোনাল লাইফে এটা ফিল করি, তোমার লাইফে যখন কোনো কিছু নেগেটিভ ঘটে এবং তুমি যখন সেটাকে জাস্ট এখন কি আর করার, আল্লাহ আমার লাইফে এটা রাখছেন, এটা হয়ে গেছে, যখনই আমি একটা জিনিসকে পজিটিভ ধরে নিয়ে আগাইছি, নেগেটিভ পজিটিভ অ্যাপেন্ডে যাই হোক, আমি পজিটিভ ধরে আগাচ্ছি, কোন একটা বাজে জিনিস ঘটছে তোমার সাথে, তুমি যখন এটাকে এটাতে সন্তুষ্ট হয়ে, বা তুমি এটাতে ধরো আমি ঠিক আছে মেনে নিলাম বলে তুমি গেছো, তুমি এটা ধরে যখন আগাবা, তোমার লাইফে এমন স্টেজ আল্লাহ নিয়ে আসবেন যখন তোমার মনে হবে যে ওইটা যদি না হইতো আমার লাইফে এই সময়টা আসতো না, এবং তখন ওই আফসোসটা তোমার সন্তুষ্টির কারণ হয়ে যাবে, এবং মানে 180 ডিগ্রিতে ঘুরাও, তুমি যদি এটা অসন্তুষ্ট হও এই অসন্তুষ্টি তোমার সারা জীবন থাকবে, এটা তুমি এটা পুরাটাই আপেক্ষিক, তুমি এই যে তুমি যেভাবে চাইবা
আল্লাহ তোমাকে সেভাবে করে দিবেন। তুমি যদি সন্তুষ্ট থাকো, এমন ঘটনা তোমার সামনে আসবে সামনে যেটা কারণে তোমার মনে হবে ওইটা যদি আমার সাথে না ঘটতো তাইলেই খারাপ হইতো, মোবাইল যদি না ভাঙতাম তাইলেই খারাপ হইতো, মোবাইলটা যদি না পড়তো তাহলে এই মানুষটা যদি আমার সাথে খারাপ আচরণ না করতো তাইলেই তো আমি এই জায়গায় আসতে পারতাম না। প্রত্যেকটা জায়গায় তুমি যখনই পজিটিভ করে ফেলবা, এটা কোয়ান্টাম মেকানিক্স এর মতো আসলে, হ্যাঁ ওটা হইলে ওইটা, ওটা না হইলে ওইটা, এরকম উল্টা হয়ে যায় পুরা জিনিসটা, আল্লাহ পরে ঘুরাই দেন। তুমি যদি অসন্তুষ্ট হও তোমার লাইফের সারা জীবন মনে থাকবে যে ওইটা আমার সাথে খারাপ হয়েছিল, তোমার সারা জীবন মরবা তুমি এই অবস্থা নিয়ে যে তুমি এটা আফসোস নিয়েই মরবা। আর তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ এমন ভাবে তোমাকে সেট আপ করে দিবেন তোমার মনেই হবে ওটা আমার জন্য ভালোই হয়েছিল। আমার একমত একমত মত একমতের কিছু নাই, আমার কথা হচ্ছে যদি যদি কোনো ইসলামিক জায়গা থেকে ধরো কোরআন বা হাদিস থেকে যদি কোনো কিছুকে বলা হয় আমার জন্য এটা এটাই রিয়েলিটি, আমি সেটাই রিয়েলিটি মেনে নিতে বাধ্য, আমি এটা আমার লজিকে ধরুক অথবা না ধরুক।